পাঁচশো বছরের দীর্ঘ পথ অতিক্রান্ত অবশেষে গতকাল ছিল সেই মহেন্দ্রক্ষণ অবশেষে রাম মন্দির প্রতিষ্ঠিত হল অযোধ্যায় কাল ছিল শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার আর তাতেই কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি তথা গোটা দেশ রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় গোটা রাজ্যের জেলায় জেলায় সংহতি মিছিল করেছে তৃণমূলের কর্মী সমর্থক সাংসদ বিধায়করা এমনকি কলকাতার রাস্তাতেও মুখ্যমন্ত্রী হেঁটেছেন এমনকি মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার সব জায়গাতেই ঘুরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে সরাসরি বুড়ো আঙুল হেভিওয়েট তৃণমূল বিধায়কের তৃণমূল বিধায়ক যা করলেন তাতেই কিন্তু তোলপাড় সংহতির মিছিলে উঠল জয় শ্রীরাম ধোনি এমনকি গেরুয়া পতাকা নিয়ে সংহতির মিছিলে হাঁটলেন জয় শ্রীরাম ধ্বনি দিলেন এবং তার সাথে সাথে বড়সড় বোমা ফাটিয়ে বিস্ফোরণ ঘটালেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী তাতেই কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট মাথায় মমতা ব্যানার্জির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সব মিলিয়ে কিন্তু হুলস্থুর একেবারে রাজ্য রাজনীতি ব্লকে ব্লকে সংহতি মিছিল করেছে তৃণমূল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার এলাকায় মিছিল করেন তবে সেই মিছিলে দেখা গেল গেরুয়ার আধিক্য গেরুয়া পতাকা গেরুয়া রং এমনকি উঠল জয় শ্রীরাম ধনীয় শুধু তাই নয় বিধায়কের হাতে এদিন ছিল তৃণমূলের পতাকা অন্য হাতে ছিল গেরুয়া পতাকা জোর চর্চা শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে ভোটে যেতেন কৃষ্ণকল্যাণী তবে খুব বেশি দিন বিজেপিতে থাকেননি তিনি তৃণমূলে যোগ দেন সেই বিধায়কের সংগতি যাত্রায় তৃণমূলের পতাকার সঙ্গে দেখা গেল গেরুয়া পতাকাও কৃষ্ণকল্যাণীর বক্তব্য রাম আমার হৃদয়ের মধ্যে আছে আর দলের কর্মসূচি ছিল সংহতি যাত্রা আমার এক হাতে দলের পতাকা অন্য হাতে রামের পতাকা নিয়ে সে বার্তাই দিলাম আমাদের মুখ্যমন্ত্রী সব সময় বলে ধর্ম যার যার উৎসব সবার আমরা রামনবমী পালন করি ঈদ পালন করি দুর্গাপূজো পালন করি যদিও অন্যদিকে জেলার তৃণমূল সভাপতি সহ সভাপতি অরিন্দম সরকার বলেন বিধায়কের অবস্থান বিধায়ক নিজেই বলতে পারবেন তার অবস্থানের সঙ্গে আমাদের রাজ্য কমিটির স্ট্যান্ড বোধহয় মিলছে না মনে হচ্ছে বিধায়ক রাজ্যের অবস্থানকে টপকে নিজের কোনো অবস্থান প্রতিষ্ঠিত করতে চাইছেন এ প্রসঙ্গে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন শুভ হয়েছে ভারতবর্ষে রামচন্দ্র ছাড়া কিছু হতে পারে না এটাই সত্যি তবে এ চিত্র শুধু রায়গঞ্জ নয় মালদহ সহ একাধিক জায়গায় দেখা গেছে এই ছবি মালদহের তৃণমূল কর্মীরা গেরুয়া পতাকা হাতে নিয়ে গেরুয়া পোশাকে মিছিল করেছেন বিজেপি কর্মীদের সঙ্গে হেঁটেছেন তারা উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া জেলা পরিবহন দপ্তরের ভাইস চেয়ারম্যান তথা প্রিয়াংশু পাণ্ডে ও তার কাউন্সিলর স্ত্রী একশো ফুট দীর্ঘ রামমূর্তি বানিয়েছিলেন প্রায় ন লক্ষ মিটার প্রদীপ দিয়ে তা তৈরি হয়েছে তার মধ্যেই কিন্তু একেবারে চমকে দিলেন কৃষ্ণ কল্যাণী এছাড়াও তৃণমূলের সংহতি মিছিল থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে তৃণমূলের তরফে মিছিল বের করা হয় এদিন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে নবনির্মিত সভাপতি মর্জিনা খাতুনের নেতৃত্বে তুলসী হাটা মস্তান মোড় থেকে শুরু হয় এই মিছিল মিছিলে কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো পঞ্চায়েত ভোটে ভরাডুবির পর এই ব্লকে গোষ্ঠীদ্বন্দ্বে কার্যত চের হয়ে পড়েছিল শাসক শিবির কিন্তু ব্লক সভাপতি পরিবর্তনের পরই যেন পাল্টে গেল সেই চেহারা এদিকে মর্জিনার সেই মিছিল থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান গলা মেলালেন তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন মিছিলে জাতীয় পতাকা কাঁদে করে প্রাক্তন অঞ্চল সভাপতি মনোজ রামকেও জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায় পাশাপাশি স্লোগান উল্ল রাম রহিম এক হিন্দু মুসলমান ভাই ভাই মর্জিনা খাতুনের দাবি এটি সম্প্রীতির মিছিল তাই মিছিল থেকে সেই বার্তাই দেওয়া হয়েছে পাশাপাশি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমানের নেতৃত্ব সদরে সংহতি মিছিল বের হয় অর্থাৎ সরাসরি তৃণমূলের এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নীতিশকে বুড়ো আঙ্গুল মমতার উল্টো পথে হেঁটে তৃণমূল বিধায়ক একেবারে সবাইকে চমকে দিলেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী একেবারে গেরুয়া পতাকা এক হাতে অন্য হাতে তৃণমূলের পতাকা নিয়ে জয় শ্রীরাম ধনী দিদি দিতে সংহতি মিছিলে হারলেন তার সাথে সাথে ফাটালেন বড় সড়ো বোমা আর তার এই কাণ্ডে কিন্তু চরম অস্বস্তিতে এবার তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতৃত্ব একেবারে কিন্তু বোমা ফাটিয়ে দিলেন তৃণমূল নেতৃত্ব বিধায়কের অবস্থান বিধায়কই বলতে পারবেন তার অবস্থানের সঙ্গে আমাদের রাজ্য কমিটির রাজ্যের স্ট্যান্ড বোধহয় মিলছে না মনে হচ্ছে বিধায়ক রাজ্যের অবস্থানকে টপকে নিজের কোনো অবস্থান প্রতিষ্ঠিত করতে চাইছেন এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন তৃণমূল নেতৃত্ব এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন তৃণমূল নেতৃত্ব এর পরবর্তী পর্যায়ে কালীঘাট থেকে বা মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন কল্যাণী বিধায়কের বিরুদ্ধে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের হেভিওয়েট তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী তাতেই কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট মাথায় হাত মমতা ব্যানার্জির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি ব্লকে ব্লকে সঙ্গতি মিছিল করেছে তৃণমূল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তাঁর এলাকায় মিছিল করেন তবে সেই মিছিলে দেখা গেল গেরুয়ার আধিক্য গেরুয়া পতাকা গেরুয়া রং এমনকি উঠল জয় শ্রীরাম ধনীয় শুধু তাই নয় বিধায়কের হাতে এদিন ছিল তৃণমূলের পতাকা অন্য হাতে ছিল গেরুয়া পতাকা জোর চর্চা শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে ভোটে যেতেন কৃষ্ণকল্যাণী তবে খুব বেশি দিন বিজেপিতে থাকেননি তিনি তৃণমূলে যোগ দেন সেই বিধায়কের সংহতি যাত্রায় তৃণমূলের পতাকার সঙ্গে দেখা গেল গেরুয়া পতাকাও কৃষ্ণকল্যাণীর বক্তব্য রাম আমার হৃদয়ের মধ্যে আছে আর দলের কর্মসূচি ছিল সংহতি যাত্রা আমার এক হাতে দলের পতাকা অন্য হাতে রামের পতাকা নিয়ে সে বার্তাই দিলাম আমাদের মুখ্যমন্ত্রী সব সময় বলে ধর্ম যার যার উৎসব সবার আমরা রামনবমী পালন করি ঈদ পালন করি দুর্গাপূজো পালন করি যদিও অন্যদিকে জেলার তৃণমূল সভাপতি সহ সভাপতি অরিন্দম সরকার বলেন বিধায়কের অবস্থান বিধায়ক নিজেই বলতে পারবেন তার অবস্থানের সঙ্গে আমাদের রাজ্য কমিটির স্ট্যান্ড বোধহয় মিলছে না মনে হচ্ছে বিধায়ক রাজ্যের অবস্থানকে টপকে নিজের কোনো অবস্থান প্রতিষ্ঠিত করতে চাইছেন এ প্রসঙ্গে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন শুভ হয়েছে ভারতবর্ষে রামচন্দ্র ছাড়া কিছু হতে পারে না এটাই সত্যি তবে এ চিত্র শুধু রায়গঞ্জ নয় মালদহ সহ একাধিক জায়গায় দেখা গেছে এই ছবি মালদহের তৃণমূল কর্মীরা গেরুয়া পতাকা হাতে নিয়ে গেরুয়া পোশাকে মিছিল করেছেন বিজেপি কর্মীদের সঙ্গে হেঁটেছেন তারা উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া জেলা পরিবহন দপ্তরের ভাইস চেয়ারম্যান তথা প্রিয়াংশু পাণ্ডে ও তার কাউন্সিলর স্ত্রী একশো ফুট দীর্ঘ রামমূর্তি বানিয়েছিলেন প্রায় ন লক্ষ মিটার প্রদীপ দিয়ে তা তৈরি হয়েছে তার মধ্যেই কিন্তু একেবারে চমকে দিলেন কৃষ্ণ কল্যাণী এছাড়াও তৃণমূলের সংহতি মিছিল থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে তৃণমূলের তরফে মিছিল বের করা হয় এদিন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে নবনির্মিত সভাপতি মর্জিনা খাতুনের নেতৃত্বে তুলসী হাটা মস্তান মোড় থেকে শুরু হয় এই মিছিল মিছিলে কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো পঞ্চায়েত ভোটে ভরাডুবির পর এই ব্লকে গোষ্ঠীদ্বন্দ্বে কার্যত চেরবার বার হয়ে পড়েছিল শাসক শিবির কিন্তু ব্লক সভাপতি পরিবর্তনে পরই যেন পাল্টে গেল সেই চেহারা এদিকে মর্জিনার সেই মিছিল থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান